আজকে আমি শেয়ার করছি একটা চালতা কিভাবে সহজভাবে কেটে নেওয়া যায়। তাই আজকে আমি শেয়ার করছি, তো এখানে আমি টিস্যু নিয়ে বসছি চালতা কাটতে। প্রথমে আমি একটা চালতাকে এভাবে বটি দিয়ে দুই টুকরো করে নেব। তো চালতাটা বটি দিয়ে কাটতে অনেকটা সহজ ছুরির চাইতে, কারণ চালতাটা একটু শক্ত আর পিচ্ছিল টাইপের হয়, এটা আমরা সবাই জানি। তো এভাবে আমি চালতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে এই যে দুই টুকরো করে নিলাম। এখন দুই টুকরো করা চালতাটাকে আমি এখন চার টুকরো করে নিচ্ছি এভাবে কাটার সুবিধার জন্য। তো অনেকে এই চালতা কাটার ভয়ে চালতার আচার কিংবা চালতা খেতেই চান না, কারণ কাটাটা একটা কষ্টের ব্যাপার। তো এভাবে আমি টিস্যুটা দিয়ে ভালো করে যে পিচ্ছিল একটা ভাব এটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। এতে চালতাটা ধরতে বা কাটতে অনেকটা সুবিধা হবে। এই ভিতরের সাইডটা কিন্তু খাওয়া যায় না, এটা তো আমরা জানি। এটাকে এভাবে বটিতে নিয়ে দেখতেই পাচ্ছেন এভাবে চাপ দিয়ে ফেলে দিচ্ছি। আসলে এটা চালতার বিচি, এটা থেকেই চালতার হয়। তো এভাবে আমি পরিষ্কার করে নিলাম দেখতে পাচ্ছেন। আর চালতাটার চারটা পার্ট, আমি একটা একটা করে পার্ট এভাবে খুলে নিচ্ছি হাতের সাহায্যে। এই দুইটা পার্ট আর পেছনে একটু দেখা যাচ্ছে ওটা একটা পার্টের কিছুটা অংশ। তো চারটা পার্টে আমি এভাবে খুলে নিলাম। আর এই যে উপরে শক্ত টাইপের একটু অংশ তাও কেটে ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন। আবারও আমি টিস্যু দিয়ে ভালো করে চেপে মুছে নিচ্ছি, এতে চালতাটা আর আমার ধরার কোনো ঝামেলা নেই। যে হাত থেকে একটা পিছলা ভাব ধরতে অসুবিধা হয় তা নাই। এইভাবে আপনারা চালতাটা কেটে নিতে পারেন। এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, এতে কোনো সমস্যা হচ্ছে না দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারাও চালতাটা সহজভাবে কেটে নিতে পারেন। অনেকে চালতা কাটার ভয়ে অবশ্যই খেতে চান না, এভাবে কাটলে আর ঝামেলার কিছুই নেই। এখন আমি চালতাটাকে পিস করে নিব। এভাবে আমি অতটা মোটা করে নিই দেখতেই পাচ্ছেন। আর ভিতরে যে একটু সাদা অংশ ওইটাও আমি ফেলিনি, কারণ ওইটা কোনো সমস্যাই নাই, এটা না ফেললেও এই যে সাদা অংশটা আমি রেখে দিয়েছি। আর এখানে একটু কালো টাইপের একটু কি শক্ত রয়ে গেছে ওইটাও কেটে ফেললাম দেখতেই পাচ্ছেন। আমি অতটা মোটা করে কাটি নেই, একটু পাতলা পাতলাই করে কেটে নিয়েছি। তো আজকে আমি আচারটা শেয়ার করি নাই, আগামী দিনে আমি আচারটাও শেয়ার করব। তো সবগুলো চালতা এইভাবে একে একে কেটে নিয়েছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই ট্রাই করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।